আজকের রেসিপি ডিম দিয়ে তৈরি সিঙ্গারা। এই ডিমের সিঙ্গারাটি খুব সহজেই বাড়িতে যখন খুশি বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতে এতটাই মুখরোচক ও মুচমুচে, আপনি এটা খেলে বুঝতে পারবেন এটা কতটা অসাধারণ খেতে লাগে। চলুন এখানে এটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবারে তাতে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ বেকিং সোডা দিলাম, আর 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব। ময়ানটা ঠিকঠাক হয়ে গেলে এটা দেখতে পাবেন যে যখন মুঠো করব একটা শক্ত আকার ধারণ করবে, আবার সেটা হাত দিলে একটু চাপলেই ভেঙে যাবে, তাহলে বোঝা যাবে যে এর মাখাটা ঠিকঠাক হয়েছে। এবারে এতে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব, সব জল একসাথে দেব না, অল্প অল্প জল দিয়ে মেখে এটা খুব শক্ত বা খুব নরম ডো বানাবো না, মাঝামাঝি অবস্থায় থাকবে এমন একটা ডো এখানে বানিয়ে নিতে হবে। এখানে আমার ডোটি একদমই বানানো হয়ে গেছে। এবারে এটা 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে সিঙ্গারার মধ্যে যে পুরটা হয় সেটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে তাতে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এবারে 2টো পেঁয়াজ ছোটো ছোটো করে কোচানো ছিল দিয়ে দিলাম, আর 2টো আলুও ছোটো ছোটো করে কোচানো ছিল দিয়ে দিলাম। আলুগুলো অবশ্যই ছোটো ছোটো করে কোচাতে হবে যাতে খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করার পর এতে 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, এটা অপশানাল। এতে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে অল্প একটু জল দিয়ে আরও 3-4 মিনিট ধরে এটা কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়। এবারে 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আপনি এখানে ছোটো ছোটো করে টমেটো কুচিয়ে ব্যবহার করতে পারেন। এবারে খুন্তির সাহায্যে আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। এবারে একটা ঢাকনার সাহায্যে এটা ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দিলাম যাতে আলু পেঁয়াজ এবং সব কিছু খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এবারে এটা 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। আমি আগে থেকে 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, যেটা ছোটো ছোটো করে কোচানো ছিল সেটা দিয়ে দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা ছোটো করে কোচানো ছিল দিয়ে দিলাম। এখানে 6 থেকে 7টা কারি পাতা আমি ব্যবহার করছি। আপনি কারি পাতা না পেলে এই জায়গায় অল্প করে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। এবারে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ভিডিওটি যদি এতদূর পর্যন্ত আপনার একটু ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দেবেন, আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এখানে সিঙ্গারার পুরটি একদম তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবারে 1/2 ঘন্টা পরে আমি যে ডোটা বানিয়েছিলাম ময়দার সেটা নিয়ে নিয়েছি, আর সেটা 2 ভাগে আমি এখানে ভাগ করে নেব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুনত্ব রেসিপি দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম ইউনিক রেসিপি প্রতিনিয়ত চ্যানেলে আপলোড করে থাকি। এবারে ডোটা আরও 3 ভাগে আমি ছুরির সাহায্যে ভাগ করে নেব। অল্প কিছু গুঁড়ো ময়দা ছড়িয়ে তার উপরে আমি লেচিটা খুব ভালোভাবে এবারে বেলে নেব। খুব পাতলা করে আমি এখানে বেলব না। এবারে বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে মাঝামাঝি অংশে এরকমভাবে কেটে দেব। এরকমভাবে ভাগ করে নেওয়ার পরে এখানে আমার 2টো সিঙ্গারার বাইরের লেচি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি হাত দিয়ে সিঙ্গারার একটা আকৃতি এরকমভাবে দিয়ে দেব, খুব ধীরে ধীরে এটাকে করতে হবে। এবারে এর মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেব। খুব বেশি পুর ভেতরে দেওয়ার দরকার নেই, না হলে পরবর্তী সময় ভাজার সময় যখন তখন সিঙ্গারাটি খুলে পুরগুলো বাইরেও বার হয়ে আসতে পারে, তাই যতটা পরিমাণ ততটা পুর দিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সিঙ্গারাটা বানিয়ে নিলাম। একইভাবেই বাদ বাকি সিঙ্গারাগুলো আমি ভেতরে পুর দিয়ে খুব সুন্দরভাবে সিঙ্গারার আকার দিয়ে দেব।
ভিডিওটি কেমন লাগছে আপনি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কোথাও খারাপ লাগলে আপনি একটা ডিসলাইকও দিতে পারেন। আপনার মতামতই আমার আগামী ভিডিওগুলো আরও সুন্দর করতে অনেক সাহায্য হবে। এইভাবে একের পর এক সব সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যাতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এতে আমি সিঙ্গারাগুলো একের পর এক দিয়ে দেব। যখন সিঙ্গারা দেব সেই সময় তেলটা অনেকটা গরম থাকতে হবে। সিঙ্গারাগুলো দেওয়ার সাথে সাথেই ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দিতে হবে। কড়াইতে সিঙ্গারা দেওয়ার মিনিটখানেক পরেই এরকমভাবে একের পর এক সব সিঙ্গারাগুলো উল্টে দেব, যাতে উল্টো দিকটাও সমানভাবে ভাজা হয়ে যায়। বাকি সময়টা পুরোটাই লো ফ্লেমে সিঙ্গারাটা ভাজতে হবে। এবারে এরকমভাবে আরও 4-5 মিনিট ধরে একটু ওলট পালট করে সব সিঙ্গারাগুলো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা হালকা লালচে কালার হয়ে যাবে, তখন আমি এইগুলোকে সব একের পর এক তুলে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এটা ভাজা হয়ে যাওয়ার পরে আরও অনেকটা লাল কালার হয়ে যায়। এবারে আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি, আপনি এটা দেখেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর দেখতে লাগছে। এটা খেতে এতটাই অসাধারণ হয়েছে, আপনি অবশ্যই এটা বাড়িতে একবার হলেও বানাবেন, এটা আমার অনুরোধ রইল। আমি আবারও চলে আসব নতুন একটা সহজ রেসিপি সহজ বাংলা ভাষায় নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।